হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য। চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তোমরা জানো যে 2023-এর বিভিন্ন ইনফরমেশন আমি দিচ্ছি নিট 2023-এর, এবং নিট 2024-কে টার্গেট রেখে বায়োলজি ক্লাস স্টার্ট হয়ে গেছে। তোমরা চাইলে ফলো করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো রেজাল্ট আউট হওয়ার আগে আমি একটা কাট আপ বলেছিলাম প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটার কাট আপ, এবং তোমরা জানো রেজাল্ট বেরোনোর পরে অনেকটাই মনে হচ্ছে কাট আপটা একটু হাই যাবে। তো সেই জন্য আমি আবার রেজাল্ট আউট হওয়ার পরে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্রাইভেট মেডিকেল কলেজ যেগুলো ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তার এক্সপেক্টেড একটা কাট আপ নিয়ে আলোচনা করব। কারণ আমরা পুরোপুরি শিওরভাবে কেউ বলতে পারবে না, কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি এবছর কাট আপটা অনেকটা বাড়তে পারে, হাই যেতে পারে। তো সেই হিসাবে আমরা কিছু কাট আপ নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেইগুলো নিয়ে। চলো স্টার্ট করে দেওয়া যাক। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, নতুন নতুন ক্লাস নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, প্রথমে আলোচনা করব শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা বীরভূমে রয়েছে। এবং তোমরা জানো এটা খুব পুরনো একটা কলেজ নয়, এটা নতুনই কলেজ বলা যেতে পারে। তো এই কলেজটায় কাট আপ কিন্তু খুব বেশি যায় না, কিন্তু এবছর যেভাবে মানে রেজাল্ট হয়েছে এবং যেভাবে নাম্বার পেয়েছে স্টুডেন্টসরা, তো সেই হিসাবে এই কলেজের কাট আপ যেতে পারে জেনারেলের জন্য 570-এর আশেপাশে যেতে পারে, এবং এসসিদের জন্য 445-এর আশেপাশে, এবং এসটিদের জন্য হচ্ছে 140-এর আশেপাশে। এবার দেখো, আগের বছর এসটিদের কাট আপ অনেকটা কম গেছিলো, কিন্তু আমার মনে হচ্ছে এবছর যেভাবে নাম্বার বেড়েছে প্রত্যেকটা ক্যাটাগরিতে, সেটা এসসি হোক বা জেনারেল হোক বা এসটি হোক বা যে কোনো ক্যাটাগরিতে প্রচুর নাম্বার পেয়েছে। তো সেই হিসাবে এসটির কাট আপও কিন্তু এবছর অনেকটাই বাড়তে চলেছে, সেটা আমার মনে হয়। এবং সেই হিসাবে আমি বলছি এটা এসটির কাট আপ কিন্তু আরেকটুও হাই যেতে পারে। আচ্ছা, সেটা এবছর কাট আপটা বেরোলে বোঝা যাবে। এবার চলে আসবো যে সনকা যেটা রয়েছে বর্ধমানে বা দুর্গাপুরে, আমরা বলতে পারি শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এই কলেজটা জেনারেলদের জন্য 570-এর আশেপাশে, এবং এসসিদের জন্য 445-এর আশেপাশে, এসটিদের জন্য 140-এর আশেপাশে। এই দুটো কলেজের একটু মোটামুটি কাছাকাছি যায়, সেই জন্য আমি কাছাকাছি রেখেছি মোটামুটি, কারণ এই দুটো এই এই কলেজগুলোতে মোটামুটি একটু কমের দিকে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার আসবো যে জেমস হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ কলকাতায় যেটা রয়েছে, তো জেনারেলদের জন্য 575-এর আশেপাশে, এসসিদের জন্য 460-এর আশেপাশে, এবং এসটিদের জন্য 180-এর আশেপাশে। ঠিক আছে, তো আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ যেটা হলদিয়াতে রয়েছে, এইটার কাট আপ যেতে পারে জেনারেলের জন্য 578 কাছাকাছি যেতে পারে, এসসিদের জন্য হচ্ছে 555-এর আশেপাশে, এবং এসটিদের জন্য 160-এর আশেপাশে। আমার মনে হচ্ছে এসটিদের কাট আপটা এবছর একটু হাই যেতে পারে, তো সেই হিসাবে আমি রেখেছি এক্সপেক্টেড কাট আপটা। আচ্ছা, গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স দুর্গাপুর, প্রত্যেকটা ক্যাটাগরির কাট আপ কিন্তু বাড়বে, মানে সেটা প্রতিটা ক্যাটাগরির ক্ষেত্রেই বলছি কাট আপ কিন্তু এবছর অনেকটাই বাড়তে পারে। আচ্ছা, জেনারেলদের জন্য 560+ যেতে পারে, এসসিদের জন্য হচ্ছে 545+ যেতে পারে, এবং এসটিদের জন্য 135+ যেতে পারে। এই কলেজটাতেও একটুখানি কমের দিকেই কাট আপ যায়, আগের বছরও আমরা তার আগের বছরও দেখেছি। তো সেই জন্য এইটা আমরা এই রেঞ্জটা আমরা ধরে নিতে পারি। আচ্ছা, আইকিউ সিটি মেডিকেল কলেজ হসপিটাল, সেটা দুর্গাপুরে রয়েছে, এবং সেখানে জেনারেলদের কাট আপ হচ্ছে 575-এর আশেপাশে যেতে পারে, এসসিদের হচ্ছে 460-এর আশেপাশে, এবং এসটিদের হচ্ছে 185-এর আশেপাশে। ঠিক আছে, এইগুলো যেগুলোতে একটু এদিক ওদিক হয় সেগুলো মোটামুটি সেম বা আশেপাশে সেগুলো একই ধরে নিতে পারো। তো এবার আমরা চলে আসবো
केपीसी मेडिकल कॉलेज एंड हॉस्पिटल जादवपुर जेटा प्रचुर डिमांड थाके प्राइवेट कॉलेजर मध्य कॉलेजटार डिमांड सबथेके बेशि तो काटअप अबियसलि अनेकटा हाई जाबे তো জেনারেলদের 580 প্লাস যেতে চলেছে বা তার আশেপাশে যেতে পারে তোমরা ধরে রাখতে পারো 580-এর আশেপাশে যাবে এসসিদের জন্য কিন্তু 470-এর আশেপাশে যাবে কারণ অনেকটাই হাই কাট আপ যায় গভর্নমেন্ট কলেজে যা কাট আপ যায় তার থেকে খুব বড় জোর হলে 6-7 নম্বর বা এরকম আশেপাশে কম যেতে পারে বা 10 নম্বর এরকম ধরতে পারো কিন্তু কাট আপ কিন্তু কেপিসিতে অনেকটাই প্রতি বছরই হাই যায় ঠিক আছে তো এসটিদের ক্ষেত্রে হচ্ছে 215 প্লাস ঠিক আছে এই ছিল আজকে কাটাপের ভিডিও তো তোমরা কোন কলেজের কাটাপ বা কি ইনফরমেশন চাইছো আমার আমার যে চ্যানেলে অনেক কিছু ইনফরমেশন শেয়ার করা আছে কাউন্সেলিং কবে থেকে স্টার্ট হবে ডকুমেন্টস কি কি লাগবে ডোমিসাইল সার্টিফিকেট কি তারপরে ব্যাংক গ্যারেন্টি কি প্রাইভেট কলেজে ভর্তি হতে গেলে ব্যাংক গ্যারেন্টির ব্যাপারটা অবশ্যই জানতে হবে তো সেইটা তোমরা কিন্তু ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে অবশ্যই দেখে নেবে আজকের মতো টাটা।